ফরিদপুরে পুলিশের ডিজিটাল ওয়ারেন্ট অব অ্যারেস্ট অ্যান্ড সামন্স এক্সিকিউশন সিস্টেম অ্যাপ চালু করা হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান এই অ্যাপসের উদ্বোধন করেন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার ওসি সহ পুলিশের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান এই অ্যাপসের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, এই অ্যাপসটির মাধ্যমে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু করার পরপরই সফটওয়্যারে এন্ট্রি দিলে প্রত্যেক অফিসারের কাছে মোবাইল অ্যাপসের মাধ্যমে হালনাগাদ তথ্যগুলো চলে যাবে, ফলে আসামি গ্রেপ্তার আরও দ্রুততর হবে। সব ক্ষেত্রে এ বিষয়টি নিয়ে সিনিয়র অফিসারদের দ্বারা সুপারভিশনের পরিমাণ বাড়বে, যে কোনো মুহূর্তে ইনস্ট্যান্ট রিয়েল টাইম আপডেট জানানো সম্ভব হবে। ফলশ্রুতিতে বিচার প্রক্রিয়া এবং অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে এটি একটি মাইলফলক হিসাবে কাজ করবে। যখন উৎপত্তি হতো সেটা আমাদের থানা পর্যায়ে একবার যখন রেজিস্ট্রেশন করে এসআই এসআই সেই লেভেলে যেতে একটা প্রক্রিয়া ছিল, কিন্তু এই প্রক্রিয়াটা এমনও হয়েছে যে কখনো কখনো এক মাস দুই মাসও লেগে যায় একটা আইন হাত ঘুরে ঘুরে যেতে, আর কোথাও যদি কোথাও একটু মিসফাইল হয়ে যায় তখন কিন্তু আরও জটিলতা বেড়ে যায়। সেই প্রেক্ষিতে একটি ওয়ারেন্ট যেখান থেকে উৎপত্তি ঘটছে সেই পর্যায়ে যদি আমরা এটা ডিজিটালি মানে প্রেরণ করতে পারি তাহলে কিন্তু একটি জবাবদিহিতার জায়গায় চলে আসবে এবং এক্সিকিউশন অর্থাৎ একটি বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে যে বিচার ব্যাপ্তি তারও কিন্তু অনেক আকাঙ্ক্ষা থেকে রাষ্ট্রের প্রতি সেই জায়গাটা কিন্তু আমরা মনে করি যার গুরুত্বর হবে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে টেকনোলজিক্যালি অনেক বিষয় সামনে এনেছে। আমরাও কিন্তু বাংলাদেশ পুলিশের অংশ হিসাবে ফরিদপুর জেলা পুলিশ আমরা এটাকে আধুনিক আরও আধুনিক করার জন্য এই ডিজিটাল ওয়ারেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা ইতিমধ্যে চালু করেছি, কিন্তু এটা কিন্তু বাস্তবায়ন অনেক আগে শুরু হয়েছে। আমরা আজকে জাস্ট ফর্মালি ইনভোল্ভ করব, এটা আমাদের যে বিষয়টি দিচ্ছে যে আমরা রিয়েল টাইম একেবারে একটা ওয়ারেন্ট যখন কোর্টে ইস্যু হচ্ছে ইস্যু হওয়ার পর যখন সিস্টেমে চলে যায় তখনই কিন্তু অফিসার ইনচার্জ তার থানায় বসে দেখতে পারে তার থানায় কয়টি ওয়ারেন্ট আজকে ইস্যু হলো, এবং সেখান থেকে যখন এটাকে অ্যাপ্রুভ করবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা জানেন বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে বিট ভিত্তিক কার্যক্রম পরিচালনা শুরু করেছে। আমাদের কিন্তু প্রতিটি ইউনিয়ন একটি বিট, প্রতি পৌরসভার ওয়ার্ড কিন্তু একটি বিট, সেই বিটে কিন্তু ওদের অফিসার এবং তার নামে সরকারি একটি সিম রেজিস্ট্রেশন করা আছে, অর্থাৎ সে কিন্তু তার এই বিটে কতগুলো ওয়ারেন্ট আছে কার কার ওয়ারেন্ট আছে সেটা কিন্তু দেখতে পারে যখন তারা অ্যাপ্রুভ করে। অর্থাৎ ওখানে কিন্তু খুবই কাপল অফ সেক্রেটারির কাছে অর্থাৎ মানে সহজ প্রক্রিয়া সহজ প্রক্রিয়ায় আমরা কিন্তু কাজটি করতে পারি। আর যেটা হবে যে যখন অনেকের নামে হয়তো ওয়ারেন্ট আছে আমি জানি না, ওয়ারেন্ট আছে আমি জানি না কারণ ওয়ারেন্টের কপি আমার কাছে নাই, আমার হয়তো নবীন কর্মকর্তা থানাতে এসেছেন সে জানে না যে কারণ ওয়ারেন্ট আছে কাজ তার কাছে কপিটা পেতে পেতে হয়তো অফিসার ইনচার্জ নাই তাকে ইস্যু করতে পারেনি এডিট করতে পারে নাই, একটা সময়ের প্রক্রিয়া লাগে এই কাজটি কিন্তু থাকবে না। তখন কিন্তু সে যখন অ্যাপসে ঢুকবে তার বিপিআইডি দিয়ে দ্যাট ইস আমাদের পুলিশের একটা আইডি আছে সময় আইডিতে রেজিস্ট্রেশন করলেই কিন্তু সে পেয়ে যাবে তার নামে কয়টা ওয়ারেন্ট বা তার বিটে কয়টা ওয়ারেন্ট তার নামে আছে এনফোর্সমেন্ট করা সে কিন্তু পেয়ে যাবে, দ্যাট মিন সে কিন্তু দ্রুত যে কার্যকরী ব্যবস্থাপনা করতে পারবে।